মধ্যপ্রাচ্য চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধের 12 দিন আজ, আর তেল আভিভে মার্কিন প্রেসিডেন্ট পৌঁছলেন। ইসরায়েল হামাস যুদ্ধে মৃতের সংখ্যা প্রায় 4000, সেই মৃতদের মধ্যে দুজন ভারতীয় সমেত 41টি দেশের 218 জন নাগরিক রয়েছেন। আর ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জো বাইডেনের, ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গাজার হাসপাতালে হামলা ইসরায়েল নয়, বাইরের কোনো শক্তির হাত রয়েছে এমনই দাবি করছেন জো বাইডেন। আর বাইডেনের সফরের মধ্যেই গাজা সীমান্তে তুমুল সংঘর্ষ, আর গাজায় অন্তত 5000 বোমা বর্ষণ করেছে ইসরায়েল। আপনারা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু এখানে কিন্তু কনস্ট্যান্টলি ড্রোন উঠছে, ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। তার কারণটা হচ্ছে এখান থেকে আমরা এই মুহূর্তে আছি গাজা বর্ডারের সব থেকে কাছে যে গ্রাম, যে 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 কিবুচ, সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে যে গত 10 দিন ধরে যে কনস্ট্যান্টলি হামাস জঙ্গিদের যে মিসাইল হানা চলছে, তার চিত্র আপনারা আমার আশেপাশে পরিষ্কার দেখতে পাচ্ছেন। আমাদেরকে আপাতত এখানে নিয়ে আসা হয়েছে, তার কারণটা হচ্ছে বর্ডারের এই পার থেকে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস এই মুহূর্তে গাজার ভেতরে আর্টিলারি অপারেশন চালাচ্ছে। আমাদেরকে জানানো হয়েছে যে গত 24 ঘন্টার অপারেশনে 3 জন হামাস জঙ্গি কমান্ডার মারা গেছে। একজন ওদের হামাসের যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল রকেট ইউনিটের যে কমান্ডার রয়েছে সে মারা গেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের পাল্টা আঘাতে। হামাসের যারা নেভাল কমান্ডার সে মারা গেছে ইসরায়েলি এয়ারফোর্সেসের এয়ার স্ট্রাইকে, এবং তাছাড়াও মারা গেছে একজন মেজর, হামাসের একজন মেজর আর্মস ডিলার, সে মারা গেছে। আমাদেরকে আপাতত এই কিবুচে নিয়ে আসা হয়েছে। আমরা যখন এখানে এলাম আমাকে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের একজন কমান্ডার বললো এই সেই কিবুচ যেখানে প্রায় 40 জনেরও বেশি শিশুকে হত্যা করা হয়েছিল। এখানে পুরুষ মহিলা নির্বিশেষে হত্যাগুলো চালানো হয়েছিল। এখনও যেহেতু এই কিবুচটি গাজা বর্ডারের খুব কাছে, মাঝে মাঝেই মিসাইল এসে পড়ছে। আপনাদের যেমন বলছিলাম যে এখান থেকে আমাদের লাইভ চ্যাট করা মানা, তার কারণটা হচ্ছে লাইভ ইউ স্মার্ট অথবা অন্যান্য যে যে সফটওয়্যারের দ্বারা আমরা লাইভ চ্যাট করি, সেই লাইভ চ্যাটের যে সিগন্যাল সেগুলো হামাস জঙ্গিদের কাছে সেই টেকনোলজি আছে, সেই সিগন্যাল তারা ইন্টারসেপ্ট করতে পারে। তারা বুঝতে পারে যে এই জায়গায় ইন্টারন্যাশনাল প্রেস আছে কিংবা অনেকগুলো জার্নালিস্ট এক জায়গায় আছে, তার মানে সেখানে IDF আছে। তাই জন্য সেই জায়গা লক্ষ্য করে তারা রকেট ছোড়ে। তাই জন্য আমাদের এখান থেকে লাইভ প্রতিবেদন পাঠানো মানা, কিন্তু কিন্তু ছোটো ছোটো ক্লিপে আপনাদেরকে এই জায়গা সম্বন্ধে রীতিমতো অফেন্সিভ বাড়ছে। গত কয়েকদিনে আমরা যা যা আর্মি মুভমেন্ট দেখেছি তার যে ডাইরেক্ট অ্যাকশন সেটা কিন্তু ইসরায়েলি গ্রাউন্ড ফোর্সেস, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস কিন্তু সেই অ্যাকশন শুরু করে দিয়েছে। কনস্ট্যান্ট ড্রোনের আওয়াজ, কনস্ট্যান্ট আর্টিলারি ফায়ারিং এবং কনস্ট্যান্ট ইসরায়েলি এয়ারফোর্সেসের আওয়াজ, একের পর এক হামাস ইনস্টিটিউশনাল বিল্ডিংস তার উপরে আঘাত আনা হচ্ছে। 12 জনেরও বেশি হামাস জঙ্গি কমান্ডার তাদের হত্যা করা হয়েছে, এবং এই অফেন্সিভ যে বাড়বে সেটা আমরা গত 2 দিন ধরেই বুঝতে পারছিলাম। আমাদেরকে এখানকার মিনিস্টার, এখানকার অফিসিয়ালস বারবার বলছিল একটা হামাস জঙ্গি তো জীবন্ত ছাড়া হবে না।